হুজুর, আমি আপনার কাছে একেবারে শুরুর প্রশ্নটি নিয়ে যাচ্ছি। ইসলামকে শান্তির ধর্ম বলা হয়, ইসলাম কেন শান্তির ধর্ম, এবং এ বিষয়ে আপনার মন্তব্য এবং আপনার বিশ্লেষণ শুরুতেই দর্শকদের জন্য জানতে চাই। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে, এনটিবি ইউরোপ শাখাকে, এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন দেশে এবং দেশের বাইরে এবং দূরে, সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের আলোচনা। ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয়? ইসলাম শব্দ মূলত, ইসলাম কোনো গতানুগতিক ধর্ম নয়, এর জন্য আমরা ধর্ম বলে ইসলামকে খাটো করতে চাই না। আমরা ইসলাম হচ্ছে দিন, দিন ইসলাম, দিন শব্দের অর্থ ব্যাপক, অর্থ জীবন বিধান। ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয় যে কিছু প্রথা মানার নাম ইসলাম। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা কোরআন কারীমের ইরশাদ করেছেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করেছি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিত দিন বা জীবন বিধানকে আমি আল্লাহ দিন হিসেবে স্বীকৃতি দিয়েছি সন্তুষ্ট চিত্তে। তাহলে ইসলামকে ধর্ম বলে আমরা ইসলামকে ছোট করব না, খাটো করব না। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। দ্বিতীয়, ইসলাম শব্দের অর্থ কী? বিশ্ববরণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরুল কবীরে সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ইসলাম শব্দের উৎপত্তি হচ্ছে সিলমুন থেকে, ওয়া আসলুহু মিনাস সিলমে। সিলমুন শব্দের অর্থ হচ্ছে নিরঙ্কুশ বাহ্যিক আনুগত্য পোষণ। তার মানে ইসলাম হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে বিনা প্রশ্নে আত্মসমর্পণ করা। সেজন্যই কোরআন কারীমে আল্লাহ পাক মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ তাআলা যখন ইব্রাহিমকে বলল আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলিম হও, তুমি নিরঙ্কুশ আনুগত্যকে প্রকাশ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে আমি আত্মসমর্পণ করলাম সে মহান সত্তার জন্য যিনি গোটা সৃষ্টি জগতের প্রতিপালক বা রব। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম হচ্ছে, ইসলামকে এই জন্য শান্তি ধর্ম বলা হয় যে সিলমুন থেকে ইসলাম, বা কেউ বলেছেন সালাম থেকে ইসলাম, আর সালাম অর্থ শান্তি, উভয় অর্থ সমার্থক। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মধ্যেই মানুষ পেতে পারে চূড়ান্ত শান্তি আর পরকালে মুক্তি। সেজন্যই ধন্যবাদ হুজুর। মহান আল্লাহ পাকের কাছে নিজের পরিপূর্ণ আত্মসমর্পণই শান্তি, এবং এটাই একটা আত্মিক এবং মানসিক মানবিক সকল প্রকার শান্তি প্রদান করে, এজন্য ইসলাম শান্তির ধর্ম। আপনি এটাই বলছিলেন, আমরা এই বিষয়ে থাকবো নিশ্চয়ই। ইসলাম শান্তি ধর্ম নিয়ে বলার যদি একটু বাকি থেকে থাকে, শেষ করে আপনি এই দর্শকের উত্তরটি দেবেন আশা করি। হ্যাঁ, যেহেতু আমাদের সময়টা খুব লিমিটেড, আমরা খুব সংক্ষেপেই কথাগুলো বলবো, তারপর অন্তত এতটুকু বলা উচিত যেন পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এই ইসলাম আল্লাহর পক্ষ থেকে যে শান্তি, কোরআন কারীমের মাধ্যমে যে শান্তির গ্যারেন্টি, মুক্তির গ্যারেন্টি দেওয়া হয়েছে, সেটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন রোম সম্রাটকে যে চিঠি প্রেরণ করলেন ইসলামের দাওয়াত দিয়ে, সেখানে প্রথম বাক্যটি ছিল আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি শান্তি পাবে। অর্থাৎ ইসলাম গ্রহণের মধ্যে ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি নিহিত আছে। এবং আমরা দেখেছি আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ দিন যখন পরিপূর্ণ করলেন, সারা বিশ্বে শান্তির মলয় প্রবাহিত হয়েছে, শান্তির বাতাস প্রবাহিত হয়েছে। প্রাচ্য থেকে দূর প্রাচ্যে, ইউরোপে, আমেরিকায়, সব জায়গায় শান্তির বাতাস প্রবাহিত হয়েছে।
এবং ইসলামের ধারক বাহকরাই সারা পৃথিবীতে পৃথিবীকে সন্ত্রাসমুক্ত সহিংসতা মুক্ত করেছে এবং ইসলামের সুশীতল ছায়াতলে পৃথিবীর যে জনপদের মানুষগুলো আশ্রয় নিয়েছে তারা শান্তি খুঁজে পেয়েছে নিরাপত্তা খুঁজে পেয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় দেড় হাজার বছরের ইসলামের ইতিহাসে এমন একটি উল্লেখযোগ্য ঘটনাও কেউ দেখাতে পারবে না যে বিশ্বে অশান্তির কারণ মুসলিমগণ কারণ ইসলাম তাদেরকে সর্বক্ষেত্রে শান্তির কথা বলেছে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছে মানবতার কথা বলেছে মানবাধিকারের কথা বলেছে আল্লাহ তাআলা কোরআন কারীমে প্রকৃত মুসলিমদের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা যারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার উম্মত তারা যখন পৃথিবীতে চলে অত্যন্ত বিনয়ের সাথে চলে আর মূর্খরা অবিশ্বাসীরা তাদেরকে যখন বিরক্ত করে বা তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলে তখন তারা শান্তির কথা বলে অর্থাৎ মুসলমানকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন এই জন্যই মুসলমান শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয় গোটা বিশ্ব সম্প্রদায়ের জন্য এজন্য আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা উম্মতে মুহাম্মাদি তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে গোটা বিশ্ব মানবতার কল্যাণে সেজন্য ইসলামের এই মৌলিক শিক্ষায় শিক্ষিত মুসলিম জাতি প্রকৃত মুসলিমগণ কখনোই পৃথিবীতে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়নি বরং আমরা দেখেছি পৃথিবীতে যত বড় বড় রক্তপাত হয়েছে অমুসলিম বা অবিশ্বাসীদের দ্বারাই হয়েছে যখন খ্রিস্টানরা সম্মিলিতভাবে ক্রুসেড যুদ্ধ করেছে তখন মুসলমানরা তা প্রতিহত করেছে অফেন্সিভ ছিল খ্রিস্টানরা ডিফেন্সিভ ছিল মুসলিমরা সুলতান নুরউদ্দিন জাঙ্গি সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মধ্যপ্রাচ্যকে ক্রুসেডার মুক্ত করা হয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাই ইসলামের সুশীতল ছায়াতলে যারা আশ্রয় নিয়েছে স্পেনবাসী স্পেনের মুসলমানদের মাধ্যমে গোটা ইউরোপে সভ্যতা ছড়িয়েছে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ নেতৃত্বে ইসলামের পতাকা যখন সিন্ধু হয়ে হিন্দে ভারতে প্রবেশ করল অত্যাচারী হিন্দুদের হাত থেকে নিরীহ হিন্দুরা রক্ষা পেয়েছে মানবতা প্রতিষ্ঠিত হয়েছে শান্তি ও সমৃদ্ধি মানুষ খুঁজে পেয়েছে এখনো আমরা দেখতে পাই বর্তমান কালেও যদি একটু আগে পরে চিন্তা করি বিশ্ব অশান্তির জন্য মুসলিমগণ দায়ী নয় ইসলামের ধারক বাহকগণ দায়ী নয় প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা মিত্র শক্তি ছিল যারা অক্ষ শক্তি ছিল তারা কেউ মুসলিম ছিল না অমুসলিম রাষ্ট্রের ধারক বাহক তারা ছিল পুঁজিবাদ ও সমাজবাদকে প্রতিষ্ঠা করতে যে দুটো বিশ্বযুদ্ধে প্রায় ১৬ কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিহত হয়েছে পরবর্তীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য হলো বিশ্ব শান্তি সংস্থা জাতিসংঘের মাধ্যমেও কাঙ্ক্ষিত শান্তি আমরা খুঁজে পাইনি জাতিসংঘ প্রতিষ্ঠিত হবার পর আমরা দেখতে পেয়েছি ভিয়েতনামে ২০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি পরবর্তীতে উপসাগরীয় যুদ্ধে ইরাকে ২২ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বেলফোর চুক্তির মাধ্যমে ইসরায়েলকে বসানো হয়েছে মধ্যপ্রাচ্যে সেই অশান্তির আগুন এখনো মধ্যপ্রাচ্যে চলছে আমরা দেখেছি স্বাধীন সার্বভৌম লিবিয়াকে ধ্বংস করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াতে অশান্তির আগুন জ্বলছে এ সব কিছুই হচ্ছে বিশ্ব শান্তি সংস্থা জাতিসংঘের ঠিকাদারির মাধ্যমে অতএব এ কথা আজকে অবিশ্বাসীদেরকেও স্বীকার করতে হবে এবং সংশয়বাদীদেরকেও স্বীকার করতে হবে আল্লাহর আখির নবী নবী রসুলগণের মাথার তাজ বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে যে কালজয়ী মহান আদর্শ রেখে গিয়েছেন সে আদর্শ অনুসরণের মধ্যেই ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন এবং বৈশ্বিক জীবনে শান্তি ফিরে আসতে পারে হুজুর অনেক ধন্যবাদ আপনি ইসলাম শান্তির ধর্ম এ বিষয়ে আপনার নাতি দীর্ঘ যে বক্তব্য আপনি দিলেন তা থেকে নিশ্চয়ই আমাদের দর্শকরা জানতে পেরেছেন কিভাবে ইসলামের উৎপত্তি কিভাবে এর আগমন এবং কোথায় কোথায় ইসলাম কি ভালো করেছেন